হ্যালো, আমার খাদ্যরসিক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে তো পৌষ সংক্রান্তির অনুষ্ঠান, বাঙালিদের 12 মাসে 13 পার্বণের এটা একটা বিশেষ অনুষ্ঠান, আপনারা সকলেই জানেন। আর আজকে আমি একটু মিষ্টি তৈরি করব। এই মিষ্টিটি তৈরি করার জন্য আমি এখানে একটুখানি ঘি এবং অল্প একটু মাখনও নিয়েছি। শুধুমাত্র ঘি বা শুধুমাত্র মাখনেও এটা করা যায়, তবে আমার বাড়িতে ঘি একটু পরিমাণে কম ছিল। ঘিয়ের গন্ধটা হলে মিষ্টি বা পিঠে স্বাদ বা টেস্ট বা সুগন্ধ যাই বলুন অনেকটা সুন্দর হয়, এই কারণে দেয়া। তো আমি যেহেতু ঘি অল্প ছিল তাই ঘি আর মাখন দুটো মিশিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে নিয়েছি সুজি। সুজিটাকে আমি একটু ভালো করে ঘি আর মাখনের সাথে মিশিয়ে নেব। এটা যেহেতু আমি একটি রসালো মিষ্টি তৈরি করছি সুজি দিয়ে, তো সেই কারণে আমি এখানে সাদা তেলের ব্যবহার করব না। সাদা তেল দিলে মিষ্টিটা একেবারে হবে না তা না, তবে ঘি মাখন দিলে মিষ্টিটা খেতে এবং মিষ্টির টেক্সচারটা অনেক ভালো আসে। খুব বেশি সময় ধরে না, অল্প একটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। সুজিটা একটু ভাজা হলে মিষ্টি খেতে অনেক ভালো হয়, মিষ্টির টেক্সচার ভালো আসে। কাঁচা সুজিতে অনেক সময় মিষ্টি ভালো হতে চায় না, এই জন্যই সুজিটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তাদের অবশ্যই আশা করি রেসিপিটি এবং এই ধরনের মিষ্টিটা ভালো লাগবে। এখন তো পিঠেপুলির সময়, সংক্রান্তির দিন থেকে বহু বাড়িতেই পিঠে মিষ্টি মালপো এগুলো তৈরি হয়। 200 গ্রাম সুজি আছে, তো আমি আজকে ভাবলাম যে মিষ্টিটি তৈরি করেই শুরু করি, সেই জন্যই এটা তৈরি করতে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে রাখবো। আর আমি এখানে বেশ কিছুটা দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ নিয়েছি। আমি 2 প্যাকেটের মতো দুধ ব্যবহার করেছি। দিয়ে এবার আমি সুজি তৈরি করব। আমি এখানে একটু সময় দিচ্ছি যাতে দুধটা একটু ভালো মতো গরম হয়, অন্তত একবার এর মধ্যে বলক চলে আসে। বলক চলে আসার পরে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর অল্প একটু গুঁড়ো দুধও ব্যবহার করেছি, গুঁড়ো দুধটার লাম্পস রয়েছে এখনও। একটু ভালো করে নেড়ে নিয়ে এবার আমি নতুন গুড়, মানে খেজুরের গুড় যেটা, আর কিছু গুড়ের বাতাসা দিয়েছি। আমি এই মিষ্টিতে একেবারেই চিনি ব্যবহার করিনি। দিয়ে এবার খুব ভালো করে আমি পাক দিচ্ছি। এই সুজির এই পাকটাই হচ্ছে মিষ্টি তৈরির জন্য একটা ভীষণ বড় প্রক্রিয়া বা গুরুত্বপূর্ণ একটা প্রসেস বলা যেতে পারে। এই মিষ্টির পাকটা যতটা সুন্দর হয় মিষ্টিও টেক্সচার বা মিষ্টি খেতে ততটা ভালো হবে। খুব বেশি ঘাঁটাঘাঁটি করবো না, হালকা হালকা করে ওপরে পাক দিয়ে রেখেছি। এবার এটাকে খুব ভালো করে মথে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মথে না নিলে সুজির ভেতরে যদি লাম্পস থাকে তাহলে মিষ্টিগুলো শক্ত হয়। এর আগেও একবার এরকম আমার হয়েছিল, এই কারণে আমি এটাকে খুব ভালো মতো মথে নিয়েছি। আমি একটা জিনিস দেখেছি, মিষ্টি যত ভালো মথা হবে ততই মিষ্টি খেতে ভালো হয়। তো আমি মথার পরে একটুখানি টেস্ট করার জন্য দিয়েছি কেমন হয়েছে, মিষ্টি সব ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, এবার আমি এর মধ্যে হালকা একটু গুড় দিয়েছি, গুড়ের এসেন্সটা একটু আসার জন্য, লিকুইড যে গুড়টা থাকে সেটা একটু দিয়েছি। দিয়ে এবার আমি মিষ্টির বলগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলোকে রসে ভালো করে ডোবালেই মিষ্টি তৈরি হয়ে যাবে। তো চিনির রস এখানে ফুটতে দিয়েছি, এবার আমি এখানে চিনি ব্যবহার করছি। এর আগে অবধি আমি চিনি ব্যবহার করিনি, খুব বেশি ঘন করব না, ঘন রসে মিষ্টি ভালো হয় না। হালকা, খুব হালকা থাকবে না, মাঝারি লেভেলের একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এবার আমি যে মিষ্টিগুলো রেডি করেছিলাম সেই মিষ্টিগুলো অল্প অল্প করে আস্তে আস্তে করে রসের মধ্যে দিতে লাগছি। প্রথমে হাই ফ্লেম করছি না, যখন আমি মিষ্টিগুলো দিয়েছিলাম তখন একদম লো ফ্লেমে ছিল, এখন আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। ধীরে ধীরে আমি এর তাপমাত্রাটা বাড়াবো এবং খুব সাবধানে হাতায় করে এটা একটু করে মেরে দেব। এটা রসগোল্লা ছানার মিষ্টি তৈরির মতো ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সুজি দিয়ে করার জন্য মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ রসে রাখার কোনো প্রয়োজন হয় না। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এবং একটু ফুলেওছে, যেরকম আমি পরিমাণে দিয়েছিলাম তার থেকে খানিকটা ফুলেছে। আর স্কেচারগুলো দেখুন, পুরো দোকানের মতো, দোকানের যে লালমোহন মিষ্টি হয় আমি সুজির রসে ভেজানো সেই টাইপের লালমোহন মিষ্টি তৈরি করেছি। অনেকে পান্তুয়াকে লালমোহন মিষ্টি বলেন আমি শুনেছি, কিন্তু পান্তুয়া এটা আমি করিনি। পান্তুয়া লেডিকেনি ল্যাংচার প্রক্রিয়াটা অন্য রকম, ওই মিষ্টি না, ওর গাঢ় কালারটা হয়, তেলে ভাজা হয়, আমি ওই প্রসেসটা বলছি না, এটা অন্য এক ধরনের লালমোহন মিষ্টি হয়।
আমাদের এদিককার শহরে আলাদা করে যে লালমোহন মিষ্টিগুলো পাওয়া যায় রসে ডোবানো, আমি সেই ধরনের মিষ্টি সুজি দিয়ে আজকে তৈরি করেছি। মিষ্টিগুলো দেখুন আমি গরম অবস্থায় তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো দুই একটা খুব নরম হয়ে গেছিল, এই জন্য একটুখানি দুই একটা চ্যাপ্টা ভাব এসে গেছে আর কি। তো আমি যাই হোক একটা কৌটোর মধ্যে ভরেছি, পাশের বাড়িতে একটা আমার দিদি আছে ওখানে দিতে যাব। আরও বাকি মিষ্টিগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এই যে প্রাথমিক অবস্থায় খুব কম ফ্লেম ছিল, তারপরে আবার ফুটিয়ে হাইট করে তারপরে মিষ্টি হয়ে যাবার পরে গরম রস ওপরে দেওয়ার পরে এবং সেগুলোকে নাবিয়ে নেব। এই প্রক্রিয়াতে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, তবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ মিষ্টিগুলো রসে ডোবানোর প্রাথমিক অবস্থায় এত নরম থাকে যে ভেঙে যাবার চান্স থাকে সেই কারণেই আর কি। তো মোটামুটি আমার এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, ধোঁয়া উঠছে গরম রস থেকে। এখন আমি মিষ্টিগুলোকে নাবিয়ে রাখবো, একটা একটা করে খুব সাবধানে তুলছি, তুলে মিষ্টিগুলোকে নাবাবো। দেখুন গুড়ের কালারটার জন্য কতটা রসালো হয়েছে, গুড়ের মিষ্টি যেরকম হয় আর কি, কড়া পাকে রসগোল্লা যেরকম হয় সেই রকমই হয় এই মিষ্টিগুলো, পুরো ভেতরে রস ভর্তি থাকে, ঠিক লালমোহন যেরকম, গুড়ের লালমোহন বলতে পারে। গুড় দেওয়ার জন্য মিষ্টিগুলো আরও খেতে ভালো হয়। এবার আমি আরও বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোও দেব। গুড়ের মিষ্টি তৈরি করার জন্য চিনির শিরার রসটাতেও কালার এসছে, আমি আর একটু রস বানিয়ে নিয়েছি। যখনই রস কেনে নিচ্ছে মিষ্টিগুলো, তারপরে আর একটু জল দিয়ে এবং চিনি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। আমি এবার অল্প সামান্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধের জন্য একটু ঝাঁজ উঠবে সেই কারণে ব্যবহার করেছি। যারা ছানা রসগোল্লা বানান অনেকেই তারা ময়দা ব্যবহার করেন, এরকম ঝাঁজ ওঠার জন্য প্রথমে দরকার হয়নি, পরে নতুন চিনি শিরার জন্য এটা দরকার হয়েছিল। তো মিষ্টিগুলো আমার মোটামুটি সব রেডি হয়ে গেছে, এখন এগুলো সার্ভ করা হয়ে গেছে, এখন এগুলো টেস্টিংয়ের পালা। আমি একটুখানি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরে দেখুন কতটা রস ঢুকেছে, এই যে ভাঙার সাথে সাথেই ভেতর থেকে রস বেরিয়ে আসছে, রসের টইটুম্বুরায় মিষ্টিগুলো, আর খেতেও খুব দারুণ হয়। ভেতরটা খুব সুন্দর নরম থাকে আর ওপরটা বেশ হালকা একটা কড়া পাকের ভাব থাকে আর কি, যেরকম লালমোহন মিষ্টিগুলো হয় আর কি, পুরো সেই রকমই খেতে হয়। আপনারা বাড়িতে বানালে বলবেন আমাকে অবশ্যই। আর আজকের জন্য আমি এই মিষ্টিটাই তৈরি করেছি পিঠে পার্বণ অনুষ্ঠানে, রাতে ডিনারের জন্য এটাই রাখা হয়েছে আর কি। সত্যি কথা বলতে আমি এর মধ্যে কিছু গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করেছি। অনেকেই আছেন যারা নারকল কুচি দিয়ে ডেকোরেশন করেন বা খোয়া ক্ষীর দিয়ে করেন, তো আমি গুঁড়ো দুধ দিয়েই করেছি মিষ্টিটা একটু সাজানোর জন্য। দোকানে যেরকম মিষ্টি অনেক সময় এরকমভাবে সাজিয়ে দেন, বা অনেকে সিলভার যে কাগজগুলো হয় আর কি ওগুলো লাগিয়ে সাজান, খুব ভালো লাগে, সিলভার ফয়েল বলে ওইগুলোকে, ওগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক আমি এটা গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করেছি, এক দেখতে একটু অন্যরকম লাগবে এই কারণে। আর বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে ডিনারে এই রুটি তরকারি ছিল, তার সাথে এই যে আমি আমার তৈরি মিষ্টি নিয়েছি। তো আজকের জন্য ব্লগ এতটুকুই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, টাটা।